বুঝছে নহয়? বুঝিল, কিন্তু ডাঙর টিভি কারেন্টটা ডাঙর কই আইব ডাঙর কাক দেউতাক চিনি পোৱা নে দেউতাক? আরে কোয়া না কোয়া না, দেউতায় আর পয়সা দিব এই টকা 500 লওয়া, পছন্দ মতে তুমি কিবা বস্তু এটা কিনি লবা। বুঝছা, ই বড় হতাশ হয়ে পড়েছে। মই বোলো এনেকে নহব, আমার মানব আছে যেতিয়া সে কিবা করব, সেই কারণে তোমাক লড়ালড়িকে মাতি পঠিয়ালো। দেউতাক কত গলো? রাস্তালে ওলাই গল নেকি? রাস্তা খেলি মেলি হলে তো বহুত ডাঙর কথা হব। ও মা, মা কি হল, বাপেরক বিচারি পালি নে? নাই পোয়া, আগতো এনেকে ওলাই যায় নেকি? কোনোবা চিনাকি থাকিলে অবশ্যই ঘর থাকি আমনি লগা বলে কয়। বড় সমস্যা করে দেও মা, ঘর থাকিবর বাবেহে মই টিভিটো আনি দিছিলো, তাকেতো চাই থাকিব পারে ঘরতে। বাপের হাবলা তেনেকে থাকা মানু হেরো রাতি পোয়া বলেকে না পায়, গাঁৱৰ ইমূৰৰ পৰা সিমূৰ পায়গৈ। অৱশ্যে এনেকৈ সোমাই থাকি থাকি আমনি পোৱা বুলি কৈছিলে, হল বুলি নোৱাৰ টিভিটোকে কিমান চাব হা? আৰু এই টিভিডালত যি সোপাহে ওলাই একেবাৰে চকু কাণ মুদি দিব লাগে, বাপেৰেতো সেইডালকে গালি পাৰি থাকে। ও মা, এখন মহানগৰ হয়, গাঁও নহয় নহয়। নিজৰ ঘৰলৈ নিয়াহেঁতেন এইবোৰ কাণ্ড দেখিয়ে তেওঁ হুলস্থুল কৰিলেহেঁতেন। ঐ কি ভূৰ ভূৰাই আছ মুখেৰে, যা বিচারি, যিহে মানু কথা পাতিবলে পালে তো আর সবেই পাহরে যাসু। র মই বিচারি আহো। আপুনি চিনি নাপালো আপোনাক? মোৰ নাম মতনু দত্ত। আহ, মই সেই ঘরটোতে থাকো। সেইটো ঘরত? ও, আপুনি সেই জন্তার মানে যিজনে আমাৰ ইয়াত 3 বছৰমান ধৰি আছে বুলি চাৰ্টিফিকেট লৈছে? নাই নহয় নহয়, চাৰ্টিফিকেটটো মাত্ৰ কথাহে। আচ্ছা আচ্ছা, মোৰ দেউতাক আপুনি দেখিছিল নেকি? অঁ দেখিছোঁ দেখিছোঁ। ক'ত দেখিছে? দেখিছোঁ মানে আমাৰ ইয়াতে থাকে এইখিনিতে দেখিছোঁ। নহয় নহয়, মই কৈছোঁ এতিয়া দেখিছে নেকি তাকে সুধিছোঁ। অ' এতিয়া এতিয়া মানে আপোনাৰ মই সেইফালৰ পৰা আহিছোঁ, কিয় ৰুমত নাই নেকি? নাই, ক'ত গ'ল জানো, ৰাতিপুৱা চাহো খোৱা নাই। এয়া হ'ব দিয়ক, আহিব ক'ত যাবনো, গৈছে চাগে ওচৰতে ক'ৰবাত। এই হেৰি নহয়, কথা এটা কওঁ দেই, আপুনি এই ভাড়াঘৰে আৰু কিমান থাকিব কওকচোন, মাটি এডোখৰ লওক, চাই দিওঁ ধুনীয়া চাই, পইচা নাই যদি ধাৰলৈ লওক, নহ'লে লওঁ লওক, প্ৰব্লেম নাই নহয়, ভাল চাই সস্তাত ধুনীয়া মাটি এডোখৰ দিম, লওক না। হ'ব বাৰু, আপোনাৰ লগত মই পাছত কথা পাতিম, এতিয়া ক'ত বিচাৰি যাওঁ? ৰ'বচোন, পাছত কথা পাতিলে কিন্তু আপোনাৰ দিগদাৰ হ'ব জানেনে, মাটিৰ মানে যি স্কেৰ্চিটি, যি টনা আজোৰা মাটিক লৈ, তাৰমানে পাছত কথা পাতিলে নাপাব আৰু, মানে মই আকৌ ৰখাব নোৱাৰিম নহয়, লৈ লওক সৰুকে অকণমান হ'লেও লৈ লওকচোন, লৈ লওক না। এক্সকিউজ মি, হে এইবোৰে ক'ত ল'ব পাৰিব, 2 নম্বৰ টকাই নাই চাগে, কালি ৰাতিলৈকে খাপ পেটি থাকিলো, ধৰিবই নোৱাৰিলো নহয়। হে কেতিয়া ঘূৰি গ'ল, ধৰিবই নোৱাৰিলো। তাকেইতো, আমাৰ জেগাৰ ভাড়া ঘৰত থাকিব, আমাকেই পাত্তা নিদিব, এইটো নহ'ব দে। হেৰি কেওঁট, লোকেল হয় লোকেল, লোকেলৰ চবতে ডিমাণ্ড আছে, আমি অ' ৰ'বচোন ৰ'ব, কি হ'ল, মই আৰু কিবা এটা খোৱাৰ যোগাৰ দি থৈ আহোঁগৈ। এ তেৰি, আমি দেশৰ কাৰণে ইমান মহান কাম এটা কৰিবলৈ গৈ আছো, আপোনাৰ মিছেছক খোৱাৰ যোগাৰ কৰিব খুজিছে। অ' সেইটো আকৌ, অ' এক্সকিউজ মি, অ' আপুনিহে? অ' মই, কিবা ক'ব বৰা, একচন লোক। নাই নাই, মই আজি একো নকওঁ, মই কথা এটাহে সুধিব বিচাৰিছিলোঁ, ধুতি পিন্ধা বয়সস্থ মানুহ এজন এইফালে যোৱা দেখিছিল নেকি? হেৰি, আমাক ইয়াত কি দৰমহা দি ৰাখিছে নেকি, নে এইটো অঞ্চলৰ আমি চকীদাৰ, কোন ক'লে গৈছে কোন ক'লে আহিছে আমি হিচাপ ৰাখিম? আৰু শুনক, আমি ইয়াৰ লোকেল হয়, ভাড়াঘৰত ভাড়াঘৰ মালিকৰ আইন চলিব, বাহিৰত আমাৰ আইন চলিব, টেক্স দিছে লোকেল টেক্স ইয়াত থকাৰ। লোকেল টেক্স? অঁ দিব লাগিব, দৈনিক 500 টকা, নহলে দিগদাৰ আছে কিন্তু। এখেত বৰ ডেঞ্জাৰাছ মানুহ, বহুত কিবা কিবি জানে। আচ্ছা হয় নেকি, আপোনালোক দুয়োজনৰ নাম দুটা কওকচোন, মই সন্ধিয়া আপোনালোকক পাছটো দিব লাগিব নহয়, আৰু মই মোৰ খাতাত এণ্ট্ৰিও কৰিব লাগিব, সন্ধিয়া সময়ত আপোনালোকৰ পাছটো পাই যাব। মোৰ নাম শ্ৰীযুত গজেন কেওঁ, আৰু মই বৰা হয় বৰা, বৰা বুলি লিখিলেই আফি, গধূলি সময়মতে পইচাটো পাব লাগিব কিন্তু। মোৰ নামটো আগত লাগিব গজেন কেওঁ। এই ৰ'ব হে, হ'ব হ'ব মই আহিছোঁ। হ
হিলি গেছে কটা নিধক বয়সৰ কোনো সন্মান নাই তহঁতে মোক কান সমনীয়া বুলি ভাবিছ ৰাতিপুৱা ৰাতিপুৱা তহঁতৰ মুখত এইবোৰ কথা মৰিয়াই মৰিয়াই মাৰিলোহেঁতেন মনটো ভাল লাগক বুলি মই গাঁৱৰ ইঘৰ সিঘৰ ফুৰো পৰামৰ্শ বুদ্ধিও দিওঁ প্ৰথমতে তোৰ মুখেদি উলছিল অনবৰত ভোকৰ মাছৰ দৰে মুখখন কিয় মেলি থাকে আইতা মুখ দুখ দিবলৈ আহিছে মই এনেহে কৈছিলো পিছৰ দুখৰ দুখন আপুনিয়ে বহলাই দিলে হব হব আমি এতিয়া বুঢ়াক ধৰি আনো মালিকক যদি বুঢ়াই কব লাগে সৰ্বনাশ কাণ্ড হব মা কচুম কি ভুল কাম কৰিলো আমি এনে মালিক কাইদেউ কেনে কেনেকৈ থাকে আপোনাৰ লগত আমি ধেমালিয়ে কৈছো মই আপোনাক ভয় ধৰিছো মালিক কাইদেউক এইবিলাক কথা নকব পাৰ কাকতি অ' বৰ্তা নিয়ম কৰিবলৈ মালটো নেলাগিব জানো অ' প্ৰসাদ মই ক'ৰ পৰা আনিম মই খৰচ দিম তহঁতে আনিবি ঠিক আছে মই আনিম আপুনি পইচা দিব আৰে বুঢ়া হৈছো কাৰণেহে ডেকা কালত গুৱাহাটীৰ মেডিকেল কলেজত মাৰপিটৰ কেছত কোনোবা পেচেণ্ট ভৰ্তি হ'লে মানুহে গম পাই যায় এই বৰাই ৰাম পিটন দিছে বুলি শক্তিশালী আৰু সুস্থ শৰীৰৰ বাবে আয়ুৰুইন নিউট্ৰিগ্ৰেইন কো-পাৱাৰ্ড বাই আনমোল বাটাৰ বেগ অতিরিক্ত মাখনের ভরপুর আগবাইছে সুপার ভেসমল 33 কেস কালা সুরক্ষিত কালে মেরে বাল ভেসমল নে কিয়া কমাল আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া বিমল পান মশালা ভিভেল সো কিসমিস মেলেটেলো অটল অটো গুড নাইট ফার্স্ট গার্ড পড়াইছে ধ্যান হটানে ওয়ালে মচ্ছরো কো করে ফটক সে ফুর চকি অর নাথিং ওয়াইলস্টোন কোড টিবিএস এক্সএল 100 আইডিয়া 4G প্রেস দিস প্রেসার কুকার এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ বিগ বাজার মুথুট ফাইন্যান্স টিবিএস আপাচি আরটিআর এভরিডে মশলা ফিউশন সানফ্রেশ ডেয়ারি হোয়াইটনার অমৃতা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সাইকেল পিওর আগরবাতি চেভরোলেট বিট আৰু নিহাৰ জেসমিন এইটো কলা নেকি অ এই কাকতি কানে কম শুনে নেকি নাই ঠিকেই শুনো কি হল বাৰু কি হল মানে ইহঁতে মোৰ লগত কি কাণ্ড কৰিছে জানেনে কি কৰিছে কি কৰিছে শুনক ও দেউতা অলপমান ৰখচোন তাৰ মানে আপোনাৰ চলে কেতিয়াবা গধূলি গধূলি ঘৰতে অকণমান নিয়মটো কৰোঁ কেতিয়াবা সেই ওচৰৰ দুয়ে ঘৰতো চলাওঁ এই ৰাজহুৱাকৈ কৰিব লাজ লাগে অভ্যাসটো কম নহয় পৰ্তা কম জিনিছ নহয় দেই গতিকে তেতিয়াহ'লে আজি আমাৰ ইয়াতেই চলিব আপুনি আহিব মালটো কিন্তু আপুনি দিব লাগিব মাল কিহৰ মালত অ' বৰ্তা নিয়ম কৰিবলৈ মালটো নেলাগিব জানো অ' প্ৰসাদ মই ক'ৰ পৰা আনিম মই খৰচ দিম তহঁতে আনিবি ঠিক আছে মই আনিম আপনি পয়সা দিব কিবা চলে ঐ আজি দামি খাবা লাগব দামি কিহৰ দামিও প্ৰসাদ প্ৰসাদেই আৰু ব্ৰেন কি খাব আমাৰ কিন্তু ডিটি চলে আমি লোকেলো খাওঁ আজি কিন্তু আৰপি খাম আৰপি সেইটো কি ঐ লোকেল খাই আন পাওঁ আমি কিন্তু আজি দামি খাম এ কি খোৱাৰ কথা কৈছ তহঁতে কিয় বৰ্তা নিয়ম মানে প্ৰসাদ মানে সুৰা ভগৱানৰ বংশই যে খায় সেইটো খোৱাৰ কথা কৈছে আকৌ বৰ্তাই ডেইলি খাই যেন পাইছে কি কলি তহঁতে মোক মদ খাবলৈ লগ ধৰিছ কটা নিধক হত তহঁতে মোৰ নিচিনা বয়সৰ মানুহটোক মদ খোৱাৰ কথা কোৱা গধূলি নাম কীৰ্তন কৰা মানুহটোক তহঁতে মদ খাবলৈ কবলৈ লাজ নালাগিল তহঁতৰ কটা নিধক জানোৱাৰ হত পাখুণ্ড হত তহঁতক ৰ এই ঋষি তুল্য মানুহজনক তহঁতে মদ খাবলৈ নিমন্ত্ৰণ জনাইছ বয়সৰ প্ৰতি তহঁতৰ কোনো কাণ্ডজ্ঞান নাই
সদায় চলে বুলি কৈছিল। বেতাল সদায় চলে বুলি কৈছিল। এখেত ইমান ধুনীয়া শাস্ত্রর কথা কলে মধুর কণ্ঠরে। দাদা আপনার কণ্ঠ মধুর, মধুর কণ্ঠরে। হ্যাঁ, সুরাপান করে এটা পরিয়াল কেনেকে নষ্ট হয়ে গেল সেই বিষয়ে তহতক কলে। তহতে সুরা খাবলে আমন্ত্রণ করেছ, এই খেতক তহতক নহয়। এই ইহতকে রাখিব নালাগে, পঠিয়াই দিব লাগে। মই আমার ইয়াক কম এইটো ভাড়া ঘর কি মাইকী মানুষ কেনেকে থাকিব, ঘরটো সলাবলে কম মই। ঠিক না, না না নাই নাই, আপনালোকে কিয় সলাব? ইহত ইহত দুটা, এই তহত দুইটা রাখ। হ্যাঁ, এই তহত দুটাই ইমিডিয়েট ঘর খালি করব লাগবে, বুঝলি? গাবলাত গাবলাত গাবলাত, এখন দেখা বলে কৈছি তো। সন্ধ্যা খাম বলে কৈছে, অসভ্য সন্ধ্যা। এই সন্ধ্যা, আপনার বিষয়ে বেয়া কই কই দিলে, মোর সাধারণত হাত ভরি নুঠে, মই বড় শান্ত মানুষ, বেয়া কথা কই দিলে বেয়া নাপাব আপনি। অবুত বালক ইহত পরিবেশে ইহতক বেয়া শিক্ষা দিছে। লম মই ব্যবস্থা লম কাইদো, আপনি চিন্তা নকরিব, ইহত দুটার ব্যবস্থা মই লম। আপনি অকনমান কুল হক গই, হব গাটো তিয়ালেহে মনটো ভাল লাগিব। ডেফিনেটলি ডেফিনেটলি। ই কেটা নহয়, মানে এইটো পালে পৃথিবীর সব পাহরি যায়। আরে ভাই, এইটো আমার কানে কিমান ক্ষতিকর জানিব লাগে, এইটোর বাইরে তো বেলেগ কাম আছে, খালি এইটো 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 বা ভূতর মুখর রাম নাম হয়ে যায় হয়ে যায়। আর কি বেটাই মোর নাম খুঁধে, এই বরাক চিনি পোয়া নাই। আরে বুড়া হয়েছ কারণে হে, ডেকা কালত গুৱাহাটীর মেডিকেল কলেজত মারপিটর কেসত কোনোবা পেশেন্ট ভর্তি হলে মানুষে গম পাই যায় এই বরায় রাম পিটন দিছে বুলি। আরে এতিয়াও ডেকা তেজ আছে, গম পোয়া নাই, দিব লাগিব। কাকতি কল দিলেই নহব নহয়, আমাকো দিব লাগিব। হেই শুনছেনে, হেই ডাঙর কথা এটা হল নহয়। ডাঙর কথা কি কথা? এই আপুনি যে আনিছিলে টোপোলাটো, সেইটো আদায় হয়ে থাকিল নহয়। এই মাত্র শেষ হয়ে আছে, তো আদায় কৰি থৈ আহিছো। এলে আদায় কৰি থৈ আহিছা মানে? শেষ আপেল তাকে নোকোৱা কিয়, এতিয়া মই কি কৰিব লাগে? ওয়া কি কৰিব লাগে মানে, আপুনি যাওক তেনেকুৱা টোপোলা এটা আকৌ লৈ আহক। সেইখন তুমি সেই সরকারের সুলভ মূল্যর দোকান বুলি ভাবিছা নেকি, যে জামা উলে আহিম? নাই নাই, মই সেইখন ঘরলৈ নাযাওঁ। হেউৰা সেই লৰাটো যে ঠিক সে দম দিছো, ডেইলি 500 টকা লোকেল ট্যাক্স লগাই দিছো। ওয়া তেনেহলে বজাওলে যাওক আকৌ, তেনেকুৱা টোপোলা এটা লৈ আহক। হেরা তুমি বলিয়া হইছা নেকি, হে তেনেকুৱা এটা টোপোলা আনিবলৈ কমেও 500 টকা লাগিব। ওয়া ভাতিয়া ঘরলেও না যায়, বজাওলেও না যায়, এ তেনেহলে কি কইম বুলি ভাবিছে হে? আপুনি যদি না যায় মই যাম, ভাতিয়া ঘরে আকো তুমি যাবা? যোৱা যোৱা যোৱা, মোৰ নামটো কিন্তু কব নোৱাৰিবা দেই। আহা তুমি গলে দুইফালে হিৰাব পাৰিম, কাকতিয়ে চাগে এইকেইদিন বজাৰ কৰাই নাই, ভাড়াতিয়াৰ পৰিয়ালৰ ওপৰতে চলি আছে চাগে। ওৱা এনেকুৱা ভাড়াতিয়াও আহেনে, বুইছে মই ওলাওঁগে দেই। যোৱা খোৱা বোৱা কথা, এইবোৰ কথাত ইক্স ল'ব নোৱাৰি হওক, তেওঁ নিজে ওলাইছে যে। গধূলি এলটিটো মানে লোকেল টেক্সটো দিয়াৰ কথা নহয়, নাই 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 দেরি করব নোৱাৰি, নহলে কেওঁ জিহে বস্তু অকলেই হজম করে পেলাব। নাই নাই সোনকালে যাই ভাল। কি দরকার বারু লোকর ঘরত গৈ বহিবলৈ, তাত গৈ কাজিয়া করবলৈ? হারে তই তেনেকে কেলে কৈছ, বাপেরে হক কথা মরিবও পারে। ও মা, এইখন গুৱাহাটী হয়, ইয়াত কোনো কারো ঘরলৈ নামাতিলে এনেই না যায়। আমার গাঁৱৰ দৰে ইয়াত ওচৰ চুবুৰীয়া বুলিবলৈ একো নাই নহয়, তাকো একে মানে সেম স্ট্যান্ডার্ডৰ হব লাগে। সেই তলৰ মানুহবিলাকৰ লগত গৈ মিলা মিশা কৰিছে। তলৰ মানুহবিলাক মানে? হেৰ তাত দেখুন এটা পুলিশও আছে, নাজানা নেকি? এইবিলাকৰ লগত মিলা মিশা কৰি চলিবি, বুঝছ? তেতিয়াহে সময়ত সহায় কৰিব। সি কিনো সহায় কৰিব, সি এটা কনিষ্টবলহে। বাৰু সেইবোৰ কথা বাদ দেচোন, তহঁতে ইয়াত কিমান দিন থাকিম বুলি ভাবিছ? মইতো যাওঁ যাওঁ কৰিয়েই আছোঁ, বাপেৰেহে বোলে বোৱাৰী চাই যাওঁ। আৰু দেচোন মইতো তাক এদিনো দেখা নাই। বাবা মই আহোঁতে গহনা আৰু কাপোৰ কেইযোৰমান আনিছিলোঁ, ভাবিছিলোঁ বোৱাৰীক দি যাওঁ বুলি। শাহুৱেক হিচাপে মইতো তাইক একোৱেই দিয়া নাই দেচোন।
তাইনো আর কত আহব পারিলে মই গাঁল গেলে লৈ যাম দে। হব দে, তো কইছ যেটা যাম বারো। শুনছুন, তহতর মজার যদি কিবা লাগিছে মিলামিশাক চলিবি দে বাবা, তাই কেনেকে মাকর ঘরলে যাবলে নিদিবি। যার আগতে কামাখ্যা আর বৈশিষ্ট্যখান চাই যাব পারিলে ভাল আছিল। পুলিশ এই ঘর পাই নাই মানে? তুই কোথাও মার্ডার করে আইছ নাকি? সেইকালে পুলিশ এটা ঘর আইব? তুই মার্ডার হয়ে গলি, কিয় তুই মার্ডার হলি? তুই যিমান মন যায় সিমান বাজি থা। আজি মই অফিসলৈ নাযাওঁ, আৰু অফিসলৈ নাযাওঁ কাৰণে আজি ইমান ফোন। হা, নাযায় হেমন্তক আগতে আজি অফিসলৈ নাযায়। গৈ থাকোঁতে যদি ফুটি যায়, অফিসত গৈ চকীখনত বহোঁতে যদি ফুটি যায়, তাৰপিছত হা তদন্ত, তমুক আহিব তমুক আহিব, ল'ৰাক চাকৰি দিয়াৰ প্ৰতিশ্ৰুতি, এওঁক লাখ লাখ দিয়াৰ প্ৰতিশ্ৰুতি, তাৰপিছত সব ফোচ, ফুটুকার ফ্যান, তারপর হেমন্ত কাকতির ফটো, গেন্ধাই ফুলের মালা, তাকো দুদিনমান পিছত সেই মালা মরহি যাব। অবশ্যই বছরটোত দুটা দিন সেই ফুটা জায়গাত এগছি চাকি জ্বলিব। ইসে রাম, নধরিলেও সমস্যা মানে। এতিয়া অফিসলে যাওয়ার নামত কি ডাল হব? পুলিশে এনে নিষিদ্র পহরার নামত এই অফিসের বেগ, পকেটর জেপ, এইবিল মোজা ওলোটো আদি ওলোটাই ওলোটাই থাকিব। ইস রাম, এ ধরো এর। হ্যালো, কোনে কইছে? আ গৌতম, না 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 অফিসলে যাওয়া নাই। এই নারিম হে, বেলেগ জ্বর একদম, জ্বর মানে বুঝি যা গৌতম, এ 110-190 মান পাইছে গে নাকি? নাই 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 হে, উঠিবই পারা নাই হে। উপরালা উপরালায় মোক মারছে, ওরা এই উপরালা কবা বোলে উপরের উপরালাজনে মোক মারছে, তলর উপরালাক মই এতিয়া সময় দিব নোৱাৰিম। এ হব হব দিয়া, মেডিকেল দি দিম নয়, এ চিনে কৰিম নয়, থোৱা দিয়া, আৰু যি দিয়া থিলেক্স। ই উপরলা, বড় উপরলা ওলাইছে, তাক মই নাজানো, দুনিয়ার ঘরুয়া ফ্যামিলি ট্যুরবিলাক অফিসিয়াল ট্যুর দেখুয়াই দিয়ে, ইয়াকো কথা কব আইছে। আই কোন, আই কোন 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 গল এইটো, আই কোন, আই কোন সুর উগ্রবাদী পুলিশ, পুলিশ আহি ঘর পোয়াহি নাই তো? হ্যাঁ, পুলিশ আহি ঘর পোয়াহি নাই মানে? তুই কোথাও মার্ডার করে আইছ নাকি? সেইকালে পুলিশ এটা ঘরে আইব? তুই মার্ডার হয়ে গলি, কিয় তুই মার্ডার হলি? তুই মার্ডার মনে মনে থাকাও, কিমান হুলস্থুল নকরা তুমি, দিছিলা নহয় হে ভগা স্কুটারখন, এইখনক লৈ মানে সদায় সমস্যা। কি হল সেইখনে কি করলে? কি নাই করা সেইটো সুধা, সেইখন লওয়ার পর সমস্যাই সমস্যা। আর আজি কি হল? আজি পুলিশে ধরলে আহি থাকুতে, মই বলু চেক করব, দিলু ডিকিটো খুলে নাই, কাগজপত্র হে লাগে বলে, এটা এইখনের কোরপা দিও কাগজপত্র। তারপর তারপর পুলিশজনক কলো, মই স্যার মই স্কুটারখন অল্প আগত স্ট্যান্ড করে লওনে, তেও অ অ বলে কলে। মই লাহে লাহে স্কুটারখন আগবহাই নিলো, দূরলে গৈ অকনমান তেও ঘুরি চাই দেখিছো, তেও বেলেগ এখন বাইকৰ লগত ব্যস্ত, আৰু অকনমান লাহে 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 স্কুটারখন আগবহাই নি ফাটকে স্টার্ট কৰিছো, ফুটি দিছো। বা 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 বা, তই পুলিশৰ চকু ধুলি দি দিছো? দি দিছো। আচ্ছা দেউতা, এই গণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসত এই ফালতু উগ্রপন্থী সংগঠনবুরে কিয় ইমান হুলস্থুল করে বারো? আমার নিচিনা সাধারণ মানুষবুরে হারাশাস্তি ভুগিবলগিয়া হয়? এই প্রশ্নটির উত্তর আজি বহুত বছর ধরে বহুতে বিচারি আছে, আশা করো এই প্রশ্নটির কোনো উত্তর নোলাব। আর তোক মই কওঁ, শুন, এই 26 জানুয়ারি 15 আগস্টর এইবিলাকর আগে আগে বড় বেশি ঘুরাঘুরি করে নুফুরিবি, পুলিশ তেতিয়াহে বেশি তৎপর হয়। এই হেলমেট পিনছন নাই, কাগজ আছে নাই, আরসি আছে নাই, এইবিলা চাই ফুরে হয় না? গতিকে তো একটা কাম করবি, ঘরতে থাকবি, মোক নিচিনা মোক দেখছ, মই তো অফিস যাওয়া নাই, ঘরতে আছো। তাকে উহ, ভাগর লাগি গল দে, যিহে দৌড়া ধপরা, যাচুন যা পানি গ্লাস লৈ না। ওকে, নিজে আনি খাম। মেডিকেল সার্টিফিকেট,
মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট উলিয়াবলৈ হলে 100 টকা এটা খরচ হব। আরে ভাই, 100 টকাতক জীবনটা বহুত ডর। পুলিশ আহি ঘর পাই নাই তো। সর্বজন আমার অবসন, ভাড়া ঘর কিছু কথা শুনা বিবরণ, শক্তিশালী আর সুস্থ শরীরের আয়ুরুইন নিউট্রিগ্রেন, কো পাওয়ার্ড বাই আনমোল বাটার ব্যাগ, অতিরিক্ত মাখনের ভরপুর, আগবহালে সুপার ভেজমল 33 কেস কালা, সুরক্ষিত কালে মেরে বাল ভেজমল নে কিয়া কামাল, আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, বিমল পান মশালা, ভিভেল সো কিসমিস মেলেটেলো, অটল অটো, গুড নাইট ফাস্ট কার্ড, কড়াই সে ধ্যান হটানে বালে মচ্ছরো কো করে ফটক সে ফুর, চকি অর নথিং, ওয়াইল্ড স্টোন কোড, টিভিএস এক্সএল 100, আইডিয়া 4G, প্রেসলেস প্রেসার কুকার, এয়ারটেল, ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক, হিমালয় ময়শ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ, বিগ বাজার, মুথুট ফাইন্যান্স, টিভিএস আপাচি আরটিআর, এভরিডে মশালা ফিউশন, সানফ্রেশ ডেয়ারি হোয়াইটনার, অমৃতা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সাইকেল পিওর আগরবাতি, সেভরোলেট বিট আর নিহার জেসমিন।